ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের জাভা স্ক্রিপ্ট দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হোসেন। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো ফার্স্ট জাভা স্ক্রিপ্ট কোড। আমরা আজকে প্রথম জাভা স্ক্রিপ্ট কোড লিখব। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, কমেন্ট করুন। যে কোনো প্রয়োজনে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আমরা গত দুটো পর্বে, জাভাস্ক্রিপ্টের গত দুটি পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জেনেছি এবং জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করা শিখেছি, জাভাস্ক্রিপ্ট ফাইল কোড এডিটরে ওপেন করা শিখেছি। তো আজকে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল কিভাবে লিখতে হয় সেটা আজকে দেখব। তো আমরা বরাবরের মতো আমাদের প্রজেক্ট ফাইলে গেলাম। এখান থেকে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতে হবে। দেখুন, আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। তো আমরা আগেই এক্সটার্নাল ফাইলে লিখব না, জাভাস্ক্রিপ্ট দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে ইনসাইড জাভাস্ক্রিপ্ট, আমরা এইচটিএমএল ফাইলের ভিতরেও জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি, এবং দ্বিতীয়টি হচ্ছে এক্সটার্নাল ফাইল, যে ফাইলটা আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটা ক্রিয়েট করেছি সেখানে লিখে আমরা এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে যদি এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ করিয়ে দেই তাহলে আমাদের কোড এক্সিকিউট হবে, আমরা কাজ করতে পারবো। তো দেখুন, এখানে একটা প্যারাগ্রাফ আছে, আমি একটা প্যারাগ্রাফ নিয়েছি এবং এটাকে আমরা যে কোনো একটা ও ব্রাউজারে ওপেন করলাম। দেখুন, আমরা এটাকে ফায়ারফক্স দিয়ে ওপেন করলাম। দেখুন, এখানে শুধু একটা প্যারাগ্রাফ আছে, কারণ আমরা এটাকে কোনো স্টাইল করি নাই, কিছু করি নাই, শুধু একটা প্যারাগ্রাফ নিয়েছি এবং এটার টাইটেল দেয়া আছে দিস ইজ আওয়ার টাইটেল। দেখুন, এখানে আমরা টাইটেল দিয়েছি দিস ইজ আওয়ার টাইটেল, ওখানে সেটাই শো করতেছে। এখন আমরা যদি এইচটিএমএল ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্ট ফাইল লিখতে চাই তাহলে একটা সিনট্যাক্স ব্যবহার করতে হবে, একটা ট্যাগ ব্যবহার করতে হবে। দেখুন, আমরা কিন্তু সিএসএস যখন লিখেছি তখন এইচটিএমএল ফাইলের ভিতরে সিএসএস লিখতে পেরেছি, কিন্তু সেটা কিন্তু একটা ট্যাগের ভিতরে, স্টাইল নামক একটা ট্যাগের ভিতরে আমরা সিএসএস ফাইল লিখেছি। তো আমরা যদি জেএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইলকেও এইচটিএমএল ফাইলের ভিতরে লিখতে চাই তাহলে আমাদের স্ক্রিপ্ট নামক একটা ট্যাগ রয়েছে, সেটার ভিতরে লিখতে হবে। তো স্ক্রিপ্ট নামক একটা ডাবল ট্যাগ রয়েছে, আমরা ট্যাগ নিলাম, এর টাইপ হয়, দেখুন স্ক্রিপ্টের প্রত্যেক টাইপ অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জানি, এটার টাইপ হয়ে থাকে টেক্সট জাভাস্ক্রিপ্ট, টেক্সট জাভাস্ক্রিপ্ট। এই টাইপটা যদি আমরা এসটিএমএল ফাইলে ফাইভের ক্ষেত্রে নাও ব্যবহার করি তাহলেও হবে, কিন্তু আপনাদের জাস্ট শেখার জন্য আমি এই টাইপ অ্যাট্রিবিউটটা ইউজ করেছি। এখন যেটা করতে হবে, আমরা ফার্স্ট জাভাস্ক্রিপ্ট কোড লিখব। তো দেখুন, স্ক্রিপ্ট নামক একটা ট্যাগ নিলাম, এটাকে আমরা আলাদা করেছি। এখন আমরা এর ভিতরে কোড লিখব, কি কোড লিখব। অনেক সময় আমরা বিভিন্ন ব্রাউজার যখন ব্রাউজ করি, বিভিন্ন ওয়েবসাইট যখন ব্রাউজ করি, তখন দেখা যাচ্ছে আমি এই পেজটা যখন লোড করব তখন আমার পেজটা লোড হওয়ার আগে একটা পপ আপ আকারে একটা মেসেজ আসে, পেজে একটা মেসেজ আসে, সেটাই আমরা যদি ওকে দেই বা ক্রস দেই তারপরে আমার পেজটা লোড হয়। তো এটা হচ্ছে অ্যালার্ট নামক একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে করা হয়, যেটা জাভাস্ক্রিপ্টের একটা কোড। তো আমরা আজকে সেই অ্যালার্ট নামক কোডটাই লিখব। অ্যালার্ট লেখার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে অ্যালার্ট নামক একটা অ্যাট্রিবিউট দিতে হবে, অ্যালার্ট। তো আমরা লিখলাম অ্যালার্ট, দেখুন আমরা কিন্তু স্ক্রিপ্ট ট্যাগ দিয়েছি তার মধ্যে লিখতেছি, আমরা লিখলাম অ্যালার্ট। এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব এবং এটাকে ক্লোজ করে দেব সেমিকলন দিয়ে। এর ভিতরে কি অ্যালার্ট হবে, অ্যালার্টের ভিতরে কি শো করবে, অ্যালার্টটা কিসের,
যে কোনো একটা অ্যালার্ট দিলে তো তার একটা মেসেজ থাকে যে সামনে রেড জোন, সামনে তুমি যেও না, একটা মেসেজ থাকে। তো আমরা অ্যালার্ট নামক একটা অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করলাম, এর ভিতরে যে আমরা মেসেজটা দিতে চাই সেটা আমরা ভিতরে লিখে দেব। আমরা সিঙ্গেল কোট ইউজ করতে পারি এখানে ভিতরে অথবা ডাবল কোট। তো আমরা সিঙ্গেল কোট ইউজ করে দিলাম, সিঙ্গেল কোট ইউজ করে আমরা এখানে লিখে দেব কি লিখতে পারি, ওয়েলকাম আওয়ার ওয়েবসাইট লিখতে পারি। আমার ওয়েবসাইটে আপনাকে স্বাগত এটা লিখতে পারি বা যে কোনো কিছু লিখতে পারেন আপনি। তো আমি লিখে দিলাম কি ওয়েলকাম আওয়ার ওয়েবসাইট। আমার কিন্তু এক লাইনের ভিতরে আমার ফার্স্ট জাভাস্ক্রিপ্ট কোড লেখা হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, এটাকে সেভ করতে হবে এবং এটাকে ব্রাউজারে ওপেন করতে হবে। তো আমরা ব্রাউজারে তো ওপেন করেই রেখেছি, ব্রাউজারটা ওপেন করে আমাদের রিফ্রেশ করলেই হলো। দেখুন রিফ্রেশ করলাম, একটা পপ আপ চলে আসছে এবং এখানে লেখা আছে ওয়েলকাম আওয়ার ওয়েবসাইট। আমরা যে মেসেজটা দিয়েছি সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। আমরা জাস্ট এটা ওকে দেব, আমাদের পেজটা লোড হয়ে গেছে। এটাই হচ্ছে অ্যালার্ট ফাংশনের কাজ। অ্যালার্টের মতো শত শত ফাংশন নিয়ে আসলে জাভাস্ক্রিপ্ট কাজ করে থাকে। তো সবচেয়ে ছোট এবং একদম ইজি ভাবে যে লেখা যায় এই কোডটা, তাই এই অ্যালার্ট কোড দিয়ে আমরা, অ্যালার্ট ফাংশন দিয়ে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড শুরু করলাম। তো দেখুন আপনারাও আপনাদের ব্রাউজারে এভাবে কোড লিখে তারপরে শো করিয়ে দেখবেন। দেখুন আমি যতবার রিফ্রেশ করব ততবারই কিন্তু আমাকে মেসেজটা দিবে। দেখুন আমি আবার রিফ্রেশ করছি, আবার মেসেজটা দিল। এর মধ্যে যদি আমি কিছু চেঞ্জ করে দেই, আমার মেসেজটা যদি আমি চেঞ্জ করে দিই চেঞ্জ হবে। এবং এখানে একটা প্রশ্ন আছে, যেমন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কিন্তু এই যে জাভাস্ক্রিপ্ট কোডটা লিখেছি কোথায়, আমাদের বডির নিচে। আমি যদি এটাকে কেটে বডির নিচে না দিয়ে যদি একদম বডির শুরুতে দেই তাহলে কি এটা কাজ করবে? আমি এটা কেটে বডির শুরুতে দিলাম এবং সেভ করে আবার রিফ্রেশ করে দেখি কি হয়। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন কাজ করছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন আমরা যখন প্রথমে বডির নিচে দিয়েছিলাম তখন কিন্তু এটা শো করার সময় এখানে প্যারাগ্রাফটাও দেখা গিয়েছিল, কিন্তু এখন কিন্তু প্যারাগ্রাফটা দেখা যাচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে দেখুন যখন আমরা এই ব্রাউজারটা সেভ করে, আমরা কোডগুলোকে সেভ করে ব্রাউজারে আমরা রান করলাম, তখন ব্রাউজার কি করলো, এই যে ফাইলটার উপর থেকে ও এক্সিকিউট করতে করতে আসতেছে। সবার প্রথমে ও কিন্তু এই প্যারাগ্রাফটা পাওয়ার আগে কিন্তু ও জাভাস্ক্রিপ্টটা পেয়েছে। তো সবার আগে কি করছে, জাভাস্ক্রিপ্টটাকে শো করছে, তারপরে প্যারাগ্রাফটাকে শো করছে। কিন্তু আমরা এটা চাই না, আমরা চাই যে আগে, সবার আগে এক্সিকিউট হবে আমাদের এইচটিএমএল ফাইলগুলো, তারপরে, কারণ আমাদের মূল পেজ, মূল ওয়েব পেজ তৈরি তো করবো আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে, এবং কিছু ফাংশন ব্যবহার করব জাভাস্ক্রিপ্টের যা দিয়ে আমরা পেজটার বিভিন্ন এলিমেন্টকে কন্ট্রোল করতে পারি, সৌন্দর্য বর্ধন করতে পারি এবং আসলে এটাকে পরিচালনা করার জন্য স্মুথ করতে পারি এই আর কি। তাহলে আমাদের সবচেয়ে প্রথম আগে প্রয়োজন হচ্ছে এইচটিএমএল সিএসএস ফাইলগুলো, সেজন্য আমরা সবসময়ের জন্য বডির নিচে এটাকে ব্যবহার করব। আমার এইচটিএমএল যত ফাইল থাকুক, এইচটিএমএল ফাইল লেখা শেষ তারপরে জাভাস্ক্রিপ্ট ফাইল শুরু করব। এরপরে দেখুন বডির আমরা নিচেও ব্যবহার করতে পারি, উপরের দিকেও ব্যবহার করতে পারি, বটমেও ব্যবহার করতে পারি, এবং আমরা যদি চাই যে হেডে ব্যবহার করব সেটাও পারব। দেখুন আমি এখান থেকে আমার কোডটাকে কাট করে নিয়ে হেডের ভিতরে বসিয়ে দিই। এই যে দেখুন আমরা, আমি কি করলাম, এটাকে জাস্ট কপি কাট করে হেডের ভিতরে বসিয়ে দিলাম। একটু সাজিয়ে নিলাম, দেখুন হেডের ভিতরে যেহেতু দিয়েছি আমি একটু চেঞ্জ করে দিই এখানে, ওয়েলকাম টু ওয়েলকাম আওয়ার ওয়েবসাইট, শুধু আমি ওয়েলকাম দিই।
কেটে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে এটা হেডে দিলে কাজ করে কিনা। সেভ করলাম, রিফ্রেশ করি, দেখুন এটা কাজ করেছে। কিন্তু ওই যে আমরা চাচ্ছি না যে আগে এক্সিকিউট হবে জাভাস্ক্রিপ্ট ফাইল, এখন কিন্তু সেইভাবে আগে জাভাস্ক্রিপ্ট ফাইল এক্সিকিউট হচ্ছে, কারণ সবার উপরে কিন্তু জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, তারপরে এইচটিএমএল ফাইল আছে। তো আমরা আসলে আমি বলবো যে সব সময়ের জন্য আপনারা যদি এইচটিএমএল ফাইলের ভিতরে কোড লেখেন, তাহলে সেটা লিখবেন বডির একদম নিচে, বটম। এই যে আমার জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল ফাইল লেখা শেষ, আমি আমার জাভাস্ক্রিপ্ট ফাইল লিখে দিলাম। এখন দেখুন আমি যখন এটাকে রিফ্রেশ করব, তখন কি হয় দেখুন, আমার এইচটিএমএল ফাইল কিন্তু আগেই এক্সিকিউট হয়েছে, পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আসছে। জাভাস্ক্রিপ্টের ভিতরে একটা অ্যালার্ট দেওয়া ছিল ওয়েলকাম নামে, তো অ্যালার্টটা শো করে দিয়েছে, ওকে দিলাম, জাস্ট শেষ। এতো গেল আমাদের ইনসাইড জাভাস্ক্রিপ্ট, আমরা এইচটিএমএল ফাইলে কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখব। তো আমরা যখন একটা বড় ধরনের ওয়েবসাইট করব, তখন তো হাজার হাজার লাইন, শত শত লাইন আমাদের এইচটিএমএল ফাইল, এইচটিএমএল মানে ফাইল থাকবে, কোড থাকবে, সিএসএস কোড থাকবে, এত কিছু কোড লেখার পরে জাভাস্ক্রিপ্টের অনেক অনেক ওয়েব পেজে হিউজ পরিমাণ জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয়। তো এত কিছু যদি আমরা একটা ফাইলের ভিতরে লিখি, তখন কিন্তু আসলে একটা প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যখন লিখবো তখনই প্যাচ লাগবে, এবং মাস্ট বি যখন এই প্যাচটাকে কোনো ডেভেলপার ডেভেলপমেন্ট করবে, সেটা যদি আপনি নিজেও করেন, তখন আপনি গুলিয়ে ফেলবেন। তো কি করা যায়, সবচেয়ে বেটার হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টগুলো আপনি এইচটিএমএল এর ভিতরে যদি না লিখে আলাদা করে এই যে জেএস ফাইলে লিখেন, আমরা যে জেএস ফাইল জাভা স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করা শিখেছি, এটার ভিতরে লিখে আমরা জাস্ট এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ করিয়ে দেব। তো দেখুন সেটা শেখা যাক। যখন আমরা জেএস ফাইলে আমরা জাভা স্ক্রিপ্ট লিখব, ডট জেএস এক্সটেনশনের জাভা স্ক্রিপ্ট ফাইলের ভিতরে যখন আমরা জাভা স্ক্রিপ্ট কোড লিখব, তখন কিন্তু আমাদের এই স্ক্রিপ্ট ট্যাগের প্রয়োজন হবে না। এটা প্রয়োজন হবে শুধুমাত্র যখন আমরা এইচটিএমএল ফাইলের ভিতরে কোড লিখব, তখন আমরা শুধুমাত্র অ্যালার্ট এবং অ্যালার্টের ভিতরে মেসেজটুকু এখানে কপি করে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা সেভ করে রিফ্রেশ করি, দেখুন কি হয়, সেভ করলাম, রিফ্রেশ করি, কিছুই হয়নি। কারণ কি? কারণ হচ্ছে আমি কিন্তু বারবার বলেছি, আমরা যখন এক্সটার্নাল ফাইলে লিখব, তখন কি করতে হবে, আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ করিয়ে দিতে হবে। যেমন আমরা সিএসএস ফাইলকে যখন আমরা এক্সটার্নাল সিএসএস কল করেছি, লিখছি, তখন কি করছি, সিএসএস ফাইলটাকে আমাদের এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ করিয়ে দিয়েছি। তো যেভাবে আমরা এখানে লিঙ্ক আপ করেছি, আমরা সিএসএস ফাইলের মতো সেম ওয়েতে জেএস ফাইলকে আমরা লিঙ্ক আপ করিয়ে দেব, কিন্তু এখানে লিঙ্ক নামে ট্যাগ নিতে হবে না। আমরা কিভাবে এই জেএস ফাইলকে এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ করাবো, চলুন দেখে নেব। আমরা যেভাবে সিএসএস ফাইলকে লিঙ্ক আপ করানোর জন্য লিঙ্ক নামে একটা ট্যাগ নিয়েছি, আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলকে লিঙ্ক আপ করানোর জন্য স্ক্রিপ্ট নামে যে ট্যাগটা দিয়ে আমরা এইচটিএমএল ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখেছি, ওই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমাদের কল করে দিতে হবে। তো আমরা স্ক্রিপ্ট ট্যাগটাকে এখানে লিখে নিচ্ছি, এবং টাইপটা এখানে যেহেতু আমরা এইচটিএমএল ফাইভ দিয়ে কাজ করতেছি, টাইপ অ্যাট্রিবিউট আমাদের দরকার নেই, এটা এখান থেকে কেটে দিলাম। এখন আমরা এসআরসি ব্যবহার করে, এসআরসি নামক অ্যাট্রিবিউট ব্যবহার করে এটাকে লিঙ্ক আপ করিয়ে দিব। আপনারা HTML CSS যারা শিখে এসেছেন, তারা অবশ্যই দেখেছেন যে এসআরসি ট্যাগ দিয়ে, এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে যে কোনো ফাইলকে, যে কোনো লিঙ্কে কল করানো হয়। তো আমরা এখানে এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করব, এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করে আমাদের যে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটি আছে এটার লোকেশন চিনিয়ে দিতে হবে। তো লোকেশনটা কোথায় আছে আমরা দেখে আসি, এই যে আমাদের প্রজেক্ট ফাইল HTML যে ফাইল আছে তার পাশেই ফার্স্ট ডট জেস নামে একটা স্ক্রিপ্ট
ফাইল আছে, একটা জেএস ফাইল আছে। তো আমরা এটার নামটা কপি করে নিচ্ছি এবং সার্চ এর ভিতরে এটাকে বসিয়ে দেব। দেখুন আমরা স্ক্রিপ্ট নামক একটা ট্যাগ নিলাম, তার মধ্যে এসআরসি নামক অ্যাট্রিবিউটের মধ্যে জাস্ট আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে চিনিয়ে দিলাম। এখন সেভ করে যদি রিফ্রেশ করি তাহলে আমাদের এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা কাজ করবে। দেখুন সুন্দরভাবে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কাজ করেছে। যতবার রিফ্রেশ করব ততবার এই অ্যালার্ট বক্সটা সামনে চলে আসবে। অ্যালার্ট বক্সটা আমরা এখানে আমাদের যে ডেস্কটপ এর মাঝ বরাবর আসছে। আমি যদি চাই এটা এই সবার উপরে বাম পাশে থাকবে, সবার উপরে ডান পাশে থাকবে, নিচে থাকবে বা আরো বড় হয়ে আসবে, তো এগুলো আমরা করতে পারবো। তো আজকের পর্বে না, সামনের কোন একটা পর্বে আমরা সেটা দেখব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।